বাংলাদেশে পরিবেশ দূষণ নতুন খবর নয়, তবে এ নিয়ে এবার শঙ্কাজনক তথ্য দিল বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন বলছে, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি। দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস নামের প্রতিবেদনে দেখা যায়, 2019 সালে পরিবেশগত কারণে দেশের জিডিপির 17.6% সমপরিমাণ ক্ষতি হয়েছে। এছাড়া দেশে বায়ু দূষণ, অনিরাপদ পানি, নিম্নমানের স্যানিটেশন ও হাইজিন এবং সীসা দূষণে বছরে 2,72,000-এর বেশি অকাল মৃত্যু হয়েছে। পাশাপাশি বছরের বড় একটা সময় অসুস্থতায় অতিবাহিত হয় দেশের মানুষের পুরো জনসংখ্যার হিসেবে, যা প্রায় 500 কোটি দিনের বেশি। এমন অবস্থায় দেশের পরিবেশ মন্ত্রী জানালেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে। পরিবেশ মন্ত্রণালয় সেগুলো নিয়ে কাজ করছে। এই লক্ষ্যে 2026 সালের মধ্যে প্লাস্টিক ব্যবহার কমানো হবে। So on the one hand, and of course this is within the work of the ministry, we have the existential challenge of climate change. আর সমুদ্র এবং বায়ু দূষণ রোধের পাশাপাশি সবুজ অর্থায়ন বাড়ানো হবে বলছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। Also addressing some of the very important issues of research and innovations for environmental issue. We have a number of operations under the bank. We work with especially with the Minister of Education through পরিবেশবিদরা মনে করছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন বাংলাদেশে পরিবেশগত সুশাসন জোরদার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এছাড়া পরিবেশ এবং জলবায়ু রক্ষায় স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলেও মত তাদের। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।